কি মনে হচ্ছে, এক টুকরো পুরি না? চলো ভেতর চলো, পুরো দেখাচ্ছি তোমাদেরকে, এক টুকরো পুরি ঝাড়খণ্ডে। এই হচ্ছে সামনে মূর্তি, এখানে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি। এখানে সবাইকে ডেলি বাইট সুজিৎ চ্যানেলের তরফ থেকে জানাই শুভ সন্ধ্যা। এই যে সামনে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, ঝাড়খণ্ডে ডিস্ট্রিক্টের, ঝাড়খণ্ড রাজ্যের বোকারো সিটিতে এই মন্দিরটা আছে। কিন্তু জগন্নাথ মন্দির এক টুকরো পুরী, তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না। কিছুক্ষণ আগে এখানে সন্ধ্যারতি হলো, কিন্তু ভেতরে সন্ধ্যারতি ভিডিও ক্যাপচার করা যেহেতু বারণ, তো আমি ক্যাপচার করতে পারলাম না ভিডিওটা তোমাদের জন্য। বাট তোমাদের জন্য এক ঝলক আমি ক্যাপচার করেছি, সেটা তোমাকে অ্যাডিশন করে দেবো এই ভিডিওতে। এটা হচ্ছে বোকারোতে যে বায়োলজিক্যাল পার্ক আছে, জওহরলাল নেহরু বায়োলজিক্যাল পার্ক আছে, ঠিক তার পাশেই হচ্ছে এই এক টুকরো পুরী। তোমরা যদি কেউ আসো বোকারোতে, এটা কিন্তু একটা দর্শনীয় স্থান, কিন্তু এখানে অতি অবশ্যই কিন্তু তোমরা এখানে এসো। খুব সুন্দর করে সাজানো এই মন্দিরটা, একদম এক টুকরো পুরী, তোমাদের মনে হবে পুরীতে চলে এসেছি। এই দেখো সামনে একটা পুরীর যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির, পুরো একদম সেম, একদম কপি। এখানে দেখো কত মন্দির আছে, এখানে খুব সুন্দর সুন্দর মন্দির এখানে আছে। এটা হচ্ছে গণেশজির মূর্তি এখানে আছে, এখানে সংকটমোচনের মূর্তি আছে, এখানে সংকটমোচনের মূর্তি এখানে আছে। তোমরা ভাবতে পারবে না যে বোকারোতে ছোট্ট একটা পুরী আছে, বোকারোর ভেতরে একটা, আর এত সুন্দর করে সাজানো এই জায়গাটা, খুব সুন্দর করে সাজানো বাগানটা, টিপটপ বাগান একদম। দেখো পুরো একদম পুরী মনে হচ্ছে না, শুধু পুরী মন্দিরটা একদম যেরকম ধ্বজা উড়ে, একদম পুরো সেম দেখো ধ্বজা উঠছে পুরো একদম, কোথাও কোনো অংশে মনে হবে না এটা পুরী মন্দির নয় কিন্তু এটা। এক্ষুনি খুব সুন্দর আরতি হলো একটু, কিন্তু আরতি আমি ক্যাপচার করতে পারবো না, আরতি ক্যাপচার করা স্টিল বারণ আছে। এখান থেকে তোমরা পুজো দিতে পারবে, ওই যে যে কাউন্টারটা আছে ওখানে, তোমরা এখানে 25 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা পুজো দিতে পারবে, এবং সকালে ওখানে কিন্তু তোমরা ভোগ খেতে পারবে, এবং যে প্যাকেট দেবে তার মধ্যে মহাপ্রসাদ থাকবে, খাজা থাকবে, সব কিছু থাকবে। পুরো এক টুকরো পুরী মন্দির পুরো একদম বোকারোর মধ্যে, মানে আমি জানতাম না, আমরা এখানে এসেছি আজকে হঠাৎ করে ঘুরতেই, দুর্দান্ত একটা জায়গা। তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে, কতজন জানো এই পুরীর, এই বোকারোর মন্দিরের ব্যাপারে জানাও আমাকে কমেন্টে জানিও। এ দেখো যেরকম রথ ছিল সেরকম রথের মতনই পুরো একদম, এই যে যেরকম আছে কোনোরকের চাকা, একদম সেমভাবে তৈরি করা পুরো একদম সুন্দরভাবে, অশ্ব দিয়ে সামনে ডিজাইন করা। সবাইকে ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো। এই মন্দির সন্ধে 9টা থেকে 9টা অবধি খোলা থাকে, আর মূল মন্দিরে তোমাদের নিয়ে যেতে চেষ্টা করছি, যদি নিয়ে যেতে পারি একবার তোমাদেরকে। এক টুকরো পুরীর মন্দির দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমার কাছে, যে একটা কী ভালো এক্সপিরিয়েন্স আমি তোমায় বলতে পারবো না। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার একটা মানত করা ছিল পুরীতে, যে দুনি হওয়ার পর একটা মানত করা ছিল যে পুরী যাবো আমরা, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনের টিকিট পাচ্ছিলাম না এই সামার ভ্যাকেশনের জন্য। কিন্তু সত্যি বলছি, বলে না ভগবান যা চায় তাই হয়, একদম দেখো আমরা এখন মনে হবে না আমরা পুরীর বাইরে আছি কোথাও, হয়তো সমুদ্রটা নেই, সমুদ্র ছাড়া বাকি সব কিছু একদম এক্সাক্ট সেম টু সেম কিন্তু এখানে আছে একদম।
মানে কি বলবো, তোমার কিন্তু একবার এসে মনে হবে না যে আমি পুরীতে নেই, যেরকম আরতি হয়, সুন্দর আরতি, কীর্তন সব কিছু পুরো হয় এবং আরতির সঙ্গে পুরো মন্দির পরিক্রমা করা সব কিছু করা কিন্তু হলো কিন্তু এখানে। এ দেখো এখানে সব কিছু মন্দির আছে, এখানে যারা মন্দিরে পুরোহিত তারা কিন্তু পেছন দিকেই থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মন্দিরটা কিন্তু পুরী ট্রাস্টের দ্বারা কিন্তু পরিচালিত হয় মন্দির। হচ্ছে মা সন্তোষীর মূর্তি এখানে। এই হচ্ছে সামনে মূর্তি এখানে, জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি এখানে। এই হচ্ছে এক টুকরো পুরী তোমাদের সামনে। এই হচ্ছে পুরোহিত, আমি প্রসাদ কিনেছিলাম এখান থেকে, কিন্তু পুজো দিয়ে দিলাম এখান থেকে, এটাকে উৎসর্গ করে দিল কিন্তু একদম। ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तहराय च नीलाचलनिवासाय जगन्नाथाय ते नमः। ॐ তোমরা অতি অবশ্যই এসো, খুব ভাল লাগবে এখানে। এটা কিন্তু ঝাড়খণ্ডে এলে কিন্তু একটা অতি অবশ্যই দ্রষ্টব্য স্থান কিন্তু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দুর্দান্ত একটা সন্ধে কাটলাম, একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমার একটা হলো এখানে এসে। একটা সেখানে কে কে এসছো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এখানে।
ওই যে দুনিয়া ওখানে বসে আছে, এই যে কেমন লাগলো দুনি, ভালো লেগেছে? প্রসাদ খাচ্ছ? ঠিক আছে, কে হাত ধোবে, কে হাত ধোবে? হ্যাঁ, মন্দিরে নবগ্রহের মন্দির আছে, এখানে নবগ্রহের মন্দিরে তোমরা পুজো করতে পারবে। এই মন্দির সকাল 7টা থেকে 9টা অবধি খোলা থাকে, রাত্রি 9টার সময় বন্ধ হয়ে যায়। দেখো কত লোক এখানে এসছে ঘুরতে। এখানে এখানে সুন্দর বাচ্চারা খেলা করছে, এখানে দুর্দান্ত একটা সন্ধ্যে কাটলাম। মানে আমার সত্যি বলছি মন থেকে খুব ভালো লাগছে এই সন্ধ্যাটা কাটাতে পেরে, তোমায় দেখালাম। তোমরা কিন্তু অতি অবশ্যই কে পারলে কিন্তু এসো এখানে, খুব সুন্দর লাগবে এখানে। আর এই মন্দিরটা মেনটেন করে কিন্তু স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, প্লাস হচ্ছে পুরীর যে জগন্নাথ মন্দির সেম ট্রাস্টি কিন্তু এরা, এটা কিন্তু অন্য কোনো ট্রাস্টি না। কিন্তু মন্দিরটা আগে অনেক মানে ছোটো ছিল, এখন পরে সুন্দর করে নৈশন করে জগন্নাথ মন্দির মতো করা হয়েছে। মাথায় দেখো ধ্বজা উঠছে, একদম সব কিছু সেম। প্রসাদে খাজা দেওয়া হয় সকালে, প্রসাদের যেমন ওখানে তোমরা প্রসাদ খেতে পারো, মালপোয়া ভোগ খেতে পারো, এখানে কিন্তু তোমরা সে ভোগ খেতে পারো সকালে এসে কুপন নিলে। ঠিক আছে, তো যা দাদার থেকে কথা বললে যেটা জানতে পারলাম, যে যদি তোমরা এখানে ভোগ খেতে চাও আগের দিন এসে তোমাদের স্লিপ কাটতে হবে 600 টাকা দিয়ে, আর তোমরা 600 টাকা দিলে 4 জন তোমরা খেতে পারবে এখানে। আর ভোগ খানে কে টাইম কিতনা ভাইয়া? এক বাজে সে ঢাই বাজে তক ইয়ে 140 কে 140 আচ্ছা আচ্ছা এক্সট্রা হোক তো 140 rupees। ওকে, ফোনে কন্ট্যাক্ট করতে পারবে না কিন্তু এখানে এসে করতে হবে কিন্তু স্লিপ এটা। আর এখান থেকে তোমরা, আর ভাইয়া ইয়ে যাবি প্রসাদ কিতনে কা হ্যাঁ কিতনে কিতনে 25-30 আপনি বলাবি 30 কা 30-50-100। সো এই হচ্ছে মন্দির, কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা? কারা কারা জানতি মন্দিরের ব্যাপারে অতি অবশ্যই জানিও। কিন্তু দুর্দান্ত একটা সন্ধ্যে, দুর্দান্ত সন্ধ্যে কাটলাম হচ্ছে এই একটুকরো পুরীর মধ্যে। চলো এবার বেরিয়ে যাচ্ছি, ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো, কে কে এসছো কমেন্টে জানিও। আর যদি না আসে থাকো অতি অবশ্যই তোমরা এসো কিন্তু এখানে, খুব ভালো লাগবে। টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখো নতুন একটা ছোট্ট ব্লগে, টাটা। এই হচ্ছে এন্ট্রান্স পথ ঢোকার, এটা হচ্ছে পুরীর সিংহদ্বারে, যেরকম সিংহদ্বার করা আছে সিংহদরজা সেরকম কিন্তু করা আছে পুরো, একদম দেখো একদম পুরো সিংহদরজার মতো। যে আমরা গাড়ি করে এসেছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি এবারে।